কি হিসাবে বিক্রি করেন? কেজি 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 হিসাবে। কেজি কত? 150। হ্যাঁ পাকা 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 সব পাকা। আমার মার জন্য নিয়ে যেতে হবে তেঁতুল, মা বলছিল তেঁতুল নিয়ে যাওয়ার জন্য, এন্ড এবার আমি তেঁতুল পাইছি, তেঁতুল নিয়ে যাবো এখান থেকে। যাকে একটু চাটা খাই, কে যেন আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই। অদ্ভুত অবাক করা একটা ঘটনা, সেটা হলো এখন সময় কটা ভাই? বাজে 12:30, আমার ঘড়িতে বাজে 11:30। 12:28 আমি মোবাইলে দেখলাম, অশ্রু ভাই মোবাইল হলো 12:28 বাজে, আর আমরা হলো এই যে আমাদের গাড়ি, আর এই যে হলো মোটরপ্লেক্সের সামনে আমরা এখানে দাঁড়ায় আছি, কারণ আমার বাইকটা ওই যে ওইখানে রাখা। আমি দেখাই একটু জুম করে, ওই যে হচ্ছে আমার বাইক, অ্যান্ড বাইক এখানে, এখানে বাইকটা দিয়ে দেন আমরা হলো হুটহাট প্ল্যান হচ্ছে। তো আমি একটু আগে এখানেই ছিলাম, মানে মিরপুরেই ছিলাম, ওখান থেকে হচ্ছে আমি গেছি বাসায়, বাসায় যাই ব্যাগ গুছাইছি, অ্যান্ড ব্যাগ দেখা যাবে না, পরে দেখাবো নি, ব্যাগ ভিতরে, ব্যাগটা জাস্ট বাসা থেকে কোনো রকম গুছাইছি, অ্যান্ড গুছাই এখানে আসছি। আইসা দেখি উনার অলরেডি বের হয়ে গেছে, এই যে এ না উনার যাওয়ার ইচ্ছা ছিল না মূলত, উনি হলো না ভাই গেলে গেলাম, না গেলে নাই, আপনি গেলে যাবো বা গেছে একটা, কিন্তু এই লোক মানে একটা একটা ভালো উদ্দেশ্যে যাইতেছি। কাদের বিয়ে জানো? রাঙামাটির উদ্দেশ্যে রওনা হইতেছি, আজকে প্রথমে হলো রাঙামাটির দিকে যাবো, রাস্তায় কি হয় না হয় সবকিছু তো অবশ্যই করবো শেয়ার। আর রাতে রাঙামাটি এর আগে কখনো আমার যাওয়া হয় নাই, এই প্রথম, গাড়িতেও রাঙামাটি কখনোই যাওয়া হয় নাই। চলেন রওনা হই, এই প্রথম। আমরা অলরেডি হচ্ছে গাড়িতে উঠছি, অ্যান্ড পেছনে বসছি, টাকা পয়সা সব এক ট্যাক করে আমরা নিচ্ছি হচ্ছে এখান থেকে ফুয়েল, অ্যান্ড ফুয়েল অলরেডি নেওয়া হয়ে গেছে। তেল ঢুকলো কত টাকার? 3000 সামথিং, না 3530 টাকা, 3530 টাকার তেল ঢুকছে। হ্যাঁ এই একটা জায়গাতেই গাড়িতে ঝামেলা, সেটা হলো এখানে তেল অনেক টাকা ঢুকে, কিন্তু তারপরেও তো আমাদের গাড়ি ভালো, আমাদের গাড়ি হচ্ছে মোটামুটি 15-র উপরে আমরা পার লিটারে যেতে পারি, 15 থেকে 18 পর্যন্ত পার লিটারে যেতে পারি, আর যাদের 10-এর নিচে মাইলেজ পায় তাদের তো অবস্থা খারাপ। যাই হোক, বাইকে এদিক থেকে আমরা অনেক সাশ্রয় হয়ে যেতে পারি, কিন্তু হিসাব যদি করেন যে 4 জন, তাহলে আবার 4 জনে 4টা বাইক যদি নেই, সেই জায়গায় যত টাকার তেল লাগতো ওই তুলনায় গাড়িতে তেল কমই লাগে আমি বলবো। রাস্তাঘাট মোটামুটি অন্ধকার, চলেন দেখি সামনে কোন জায়গায় যাই, যেখানে যাব ওখানেই শেয়ার করবো সব। দেখেন পুরাই আন্ধার, যদিও আমি টর্চ লাইট দিয়ে মানে আমাদের যে মোবাইলের যে লাইট ফ্ল্যাশ লাইট দিয়ে করতেছি, তারপরে ভালোই লাগতেছে। রাস্তাঘাট ঢাকা শহর একটু ডার্ক ডার্ক আজকে। এইবার যে শ্যুটটা নিতেছি এটা হলো আমরা মেঘনা ব্রিজে এখন উঠবো, সামনে ওইখানে মেঘনা ব্রিজ, আর সময় হলো 2:22। এটুক সময়ের মধ্যে আমরা এতটুকু আসতে পারছি কারণ হচ্ছে প্রচন্ড পরিমাণ জ্যাম ছিল, পুরা এক হলো অন্ধকার, দুই হলো জ্যাম, যে আবার অন্ধকার শুরু। যাক যাইতে থাকি, দেখি যে কতটুকু কত সময় যেতে পারি। সামনেও ম্যাপে দেখলাম আবার জ্যাম, এখন এই জ্যামের শেষ যে কখন হবে, কোন জায়গায় যায় সেসবে বুঝতেছি না। এতটুকু সময় আমরা, আমাদের ধারণা ছিল আর অনেক দূরে পৌঁছে যাব, কিন্তু অনেক জ্যাম, মেলা জ্যাম। আমরা পার হচ্ছে হচ্ছে মেঘনা ব্রিজ ভাই, এক সময় এই মেঘনা ব্রিজ কত আলো লাগতো না, মানে একদম সব দেখা যেত, কিন্তু এখন পাশে আলো, পরের যে ব্রিজটা আছে ওইটাই আবার আলো ভালো আছে, এইটার আলো একদম কম, দেখাই যায় না কিছু বলতে গেলে ব্রিজের মধ্যে। রাতে আসলে রাস্তায় দেখার মতো তেমন কিছু নাই, শুধু হেডলাইটের আলোতে গাড়ি অ্যান্ড বাস ছাড়া দেখার কিছু নাই। যদি ডানে বাঁয়ে আমরা তাকাই দেখেন অন্ধকার অন্ধকার, পেট্রোল পাম্প মাঝে মধ্যে আসলে বোঝা যায় যে কিছু একটা, বাট এছাড়া দেখার তেমন কিছুই নাই। ফোনে তো মোটামুটি তাও ভালো আলো দেখতেছি, কিন্তু খালি চোখে এত আলো দেখা যায় না, ফোন মাঝে মধ্যে একটু অতিরিক্ত হয়ে দেখা অনেক কিছু। যাক চলতে থাকি, দেখি নেক্সট ব্রেক যে জায়গায় নেই ওইখানে দাঁড়ায় আবার আপনাদের ফেস টু ফেস হওয়ার ট্রাই করবো। আমরা হচ্ছি বেশ বড় সড়ো একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি, এটা পেট্রোল পাম্প অ্যান্ড সিএনজি পাম্প দুইটাই একসাথে, আর এই পাশে হচ্ছে দেখেন মাতৃ, এটাই মনে হয় শুরু মাতৃ, গাড়ি আমরা এখানে রাখছি। আর এখানের ব্যাপারটা হচ্ছে মানে কুমিল্লা শুরু হয় এটা বোঝার জন্য হচ্ছে মাতৃটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ ভাই আসতেছে, হ্যাঁ ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। মাতৃ যেখান থেকে শুরু বুঝবেন যে কুমিল্লা শুরু হয়েছে, আবার মাতৃ যেখানে শেষ ওখানে বুঝবেন যে কুমিল্লা শেষ হয়ে গেছে, মানে এখানে মাতৃ মিষ্টান্ন ভান্ডারটা এটা অনেক, আসল নকলের কিছু ব্যাপার স্যাপার আছে। যাক ওদিকে আমরা না যাই, ভাইরা সম্ভবত এখানে কফি বা অন্য কোনো কিছু খাইতেছে, দেখি কি অবস্থা। কি খান ভাই? চা খাইলাম, বাবল গাম কিনলাম। চা কি মেশিনের চা? হ্যাঁ মেশিনের, কিন্তু ভালো আছে চাটা। বাহ চা ভালো ভাই, মেশিনের চা মশলা টশলা দেওয়া খান না, মেশিনের চা খাই, মেশিনের কফি খাই না। আচ্ছা ঘোষণা দেয়া মেশিনের কফি খাওয়া বাদ দিছি, চা খাই আমরা একটু। সময় কয়টা বাজে ভাই? এই আপনার এটা টাইম ভুল করেছিলেন। না না ঠিক আছে, 3:30, 3:30 পৌনে 4টা প্রায়। হ্যাঁ পৌনে 4টা।
আমরা হচ্ছে যে রেস্টুরেন্টটাতে এখন দাঁড়াইছি এটা হলো এই যে এখানে লেখা আছে এইখানে লেখা আছে এটা হলো উত্তর বাইপাস সীতাকুণ্ড পৌরসভা চট্টগ্রাম কিছুক্ষণ রেস্টুরেন্ট এটা ভালো ভাই এটা ভালো মানে কি না খেয়ে বলতেছি এই যে কক্সবাজার টুরে যাওয়ার সময় এখানে দাঁড়াইছিলাম তো খিদায় বলে মাথা ঘুরতেছে মাথা কিভাবে ঘুরে আপনারা না কইলে আমি রাঙামাটিতে থামতাম না বলে রাঙামাটিতে যাই চিন্তা করতে পারেন ভাই আমাদের সবার লাগছে অসম্ভব ক্ষুধা এই লোকটা বলতেছে ধরো এত থাইমা কি হইব আচ্ছা এখন মাথা ঘুরতেছে তার গরম গরম আলু ভর্তা ডাল ঢাকার দিকে আইসা কিছুক্ষণ পাইছি কারণ অন্যান্য হাইওয়ে যে রেস্টুরেন্ট গুলো আছে ওইগুলো আমরা মিস করে ফেলছি তখন ক্ষুধা লাগে নাই এখানে দেখি খাবারের কোয়ালিটি কেমন দাম টাম কেমন শেয়ার করতেছি ভাবির সাথে ভাইয়ের জন্য খাবার ভালোই হবে আশা রাখি ভাত অলরেডি মা খাই ফেলছি আর এখানে এটা গরু আর এটা হলো হাঁস দিনের আলোতে সুন্দর রাস্তা দিয়ে ঠিক করছি যেটা যেটা অশ্রু ভাই বললো যে বায়াজিদ লিংক রোড দিয়ে ঢোকার জন্য কারণ এদিকে যে রাস্তা এখানে চেক পোস্টের একটা ঝামেলা নাকি আছে যেটা চিটাং এর আগে যেদিক দিয়ে আর কি ঢুকতে হয় তাহলে নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের বায়াজিদ লিংক রোড এখানে দাঁড়ায় দুইটা ছবি তোলা আসলে বাধ্যতামূলক আচ্ছা আমরা হচ্ছে ক্যান্টনমেন্টের গেট থেকে অলরেডি বাইরে বেরিয়ে গেছি কোনো জায়গায় চেকপোস্টে আমাদেরকে ধরে নেয় আর এদিকে দেখতেছি যে হাট হাজারি মনে হয় 13 কিলোর মতো আর সামনে আছে বা 12 কিলো এরকম হবে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল পেছনে অনেকটা সাজেকে যাওয়ার রাস্তার মতো দুদিকে পা মানে পাহাড় টাহাড় সব কিছু মিলা মারাত্মক সুন্দর ছিল আর কুয়াশা কুয়াশা একটা ব্যাপার এই জন্য সৌন্দর্যটা আর একটু বেশি রাস্তায় প্রাইভেট গাড়ি মানে আর্মিদের গাড়ি আর বেবি ট্যাক্সি মানে সিএনজি ছাড়া আর কিছুই নেই আর্মিরা দৌড়াইতেছে এই চলতেছে রাস্তার বেশিরভাগ অংশই হচ্ছে এরকম সুন্দর কুয়াশার মধ্যে মানে নিচেও বেশ মসৃণ কিন্তু কিছু কিছু জায়গায় কাজ হইতেছে ওই জায়গাগুলো বেশ ভাঙ্গা অলরেডি হচ্ছে আমরা প্রথম চেকপোস্ট পার হয়েছি রাঙামাটি ঢোকার রাস্তায় আর রাঙামাটি রিজিয়ন যে ইটা এই গেটটা ওইটা মাত্রই পার হইলাম আমরা এখন একটু উঁচু নিচু রাস্তায় যেতে হবে আমাদের মা রে মা রাস্তার অবস্থা এমন আচ্ছা একটা জিনিস দেখাই এই যে আমরা রাস্তার অবস্থাটা এরকম এই রাস্তা দিয়ে আমরা এসে দেন এই মোড়টাতে দাঁড়াইছি এর আগে আমি বাইক নিয়ে ওইখানে পড়ে যেতেছিলাম অ্যান্ড এই জায়গাটা হচ্ছে সেই জায়গা আমার চোখ টোক যেন কীরকম হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে হচ্ছে এই যে রাঙামাটি লেখা পাহাড়ে অ্যান্ড ঘুরতে ঘুরতে আমরা ফাইনালি হলো চলে আসছি রাঙামাটির অনেক কাছে আর হয়তো 20 কিলোর কমই হবে এরকমই হবে এর চেয়ে বেশি কিছু হওয়ার কথা না বেশ ঢালু নামার পরে রাস্তা দিয়ে নিচ দিকে পড়ে যেতেছিলাম এরকম মানে মনে হচ্ছে একদম পড়ে যাবো একলে ঘুমাই নাই রাতে সব মিলা একটা বেশ 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 অ্যাডভেঞ্চারাস একটা আসলে ট্যুর হয়েছে অ্যাডভেঞ্চার পুরো পরিপূর্ণ ছিল অ্যান্ড সূর্য অনেক উপরে উঠে গেছে এখানে ছোট একটা চায়ের দোকান আছে চলেন আমরা একটু চা খাই অ্যান্ড সময়টা আমি একটু দেখে আপনাদের বলতেছি আচ্ছা সময় হচ্ছে খুলতেছি সময় হলো 8:30 8:33 বা 27 এরকম বাজে গাড়ির চাবি কই রাখছি ভাই এই যে ইচ্ছা মতো খুলেন ইচ্ছা মতো লাগান চলেন আমরা এই যে চায়ের দোকানটা দেখাই এই যে উপরের এই চায়ের দোকান থেকে ওই যে অশ্রু ভাই অলরেডি চলে গেছে চা নেওয়ার জন্য আবহাওয়া কালার সব কিছু এত সুন্দর এইখানকার উপরের দিকে রাস্তা আর এখানে কিছু একটা বিক্রিও হইতেছে এই ভাই এগুলা কি জিনিস এই যে জুমের চাল বলতে বিভিন্ন রকম লাল লাল কালো কালো চাল লাল লাল চাল নরমাল চাল এটা কি ভাই কি আর সরিষা এত ছোট হয় না কাউন কাউনের কাউন খায় না মানুষ কাউনের কি জানে খায় ক্ষীর কাউনের ক্ষীর খায় মানুষ তেঁতুল কি হিসাবে বিক্রি করেন কেজি কত 150 কেজি 150 টাকা করে পাকা তেঁতুল পাকা না এগুলো না কাঁচা পাকা আমার মার জন্য নিয়ে যেতে হবে তেঁতুল মা বলছিল তেঁতুল নিয়ে যাওয়ার জন্য অ্যান্ড এবার আমি তেঁতুল পাইছি তেঁতুল নিয়ে যাবো এখান থেকে যাকে একটু চাটা খাই খেয়ে দিন আবার রাঙামাটির উদ্দেশ্যে রওনা হই
সামনে যে আরেকবার সৌন্দর্য দেখাবো, ওইদিকে পাহাড়ে যে একদম মেঘটেক জমে আছে ওগুলো দেখাবো। চলতেছে হচ্ছে তেতুল দামাদামি, আর ওই যে বলছিলাম না পাহাড়ের ওই সাইডটা দেখেন, মেঘ একদম জইমা, এখনো পর্যন্ত মেঘ সরে নাই। কিন্তু এদিকে মানুষজন দাঁড়ায়, অনেক ময়লা টয়লা জমছে। যাক, আমরা তেতুল কিনবো। তেতুল 150 টাকা করে চাইছিল, আর উনি বলতেছে 140 টাকা। দেখি 140 হোক 130 হোক, আমি তেতুলের দাম জানি না, কিনে নিয়ে যাবো 2-3 প্যাকেট। মানে কারণ মা বলতেছিল এদিকে আসলে তেতুল নেওয়ার জন্য, আর তেতুলগুলো একদম পাইকা, পুরা ক্ষীর হয়ে আছে, একদম ক্ষীর। অবশেষে আমরা হচ্ছে শহরে অলরেডি ঢুকে গেছি। অনেক অনেক স্পিড ব্রেকার আর সিএনজি ট্রাক বাস, এই এখানে সিএনজি ছাড়া রিক্সা টিক্সা অন্য কোনো কিছু নাই, প্লাস এখানে অটোও নাই, ওই যে ব্যাটারি চালিত যে টেসলা ওইগুলোও নাই, সিএনজিরই শহর এইটা। এই যে অশ্রু ভাই, এই যে শুভ ভাই, আর এই যে হইলে আমি ভাই। আমরা মোটামুটি স্কোয়ার পার্কে চলে আসছি, এবার আমরা আমাদের রুম খুঁজবো। 300 কি কত নাম্বার যেন বললো, রুম নাকি খুব কঠিন খুঁজে পাওয়া। ও আরো উপরে 300 ফ্লোরে কত যাবে, নাম্বার কত? এইদিকেই মনে হয় আমাদের রাইখেই চলে গেছে। আচ্ছা, এই বিল্ডিং এ আমরা প্রথম থাকতেছি, এই সামনের পাশে, সবসময় নিচে থাকছি, এবারেই প্রথম যে আমরা এই দিকে যাইতেছি। কিন্তু এরকম কেন এই পাশটা? এইজন্য অসুভে বলছিল যে খুঁজা পাবেন না, খুঁজা পাবেন না। এদিকে তো বড় বড় ঘর, কই সেই লোকটা? আরো মনে হয় উপরে উঠতে হইব। সিঁড়ি ভাই, এই বারান্দায়, ও ফ্রন্ট সাইডে এবার আমরা থাকবো, এখান দিয়ে আবার উপরে। এইদিকে রাঙামাটি এসে হোটেলের মধ্যে ব্যাগ ট্যাগ রেখে তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতে বসছি। এখানে রুই মাছ, এখানে সালাদ, আলু ভর্তা, অ্যান্ড ভাই অলরেডি ভাজি অ্যান্ড আলু ভর্তা ডাল নিয়ে বসে গেছে। না, টেস্ট করতেছে, টেস্ট হচ্ছে মাত্র। এরপরে আমরা ঠিক করবো আমরা কি খাবো, এখনো ঠিক করি নাই কি খাবো। মাছটা দেখে ভালো লাগতেছে, আয়ের মাছ আর অনেক কিছুই আছে। এবার আমরা টোটালি নতুন একটা রেস্টুরেন্টে বসছি যেখানে আমরা খাই না, কারণ যেখানে নর্মালি আমরা খাই ওটা খুলে হলো দুপুর 11:30-11:30 পরে, আর এখন মনে হয় 9টার মতো বাজে, এরকমই হবে। খাওয়া দাওয়া করি, হোটেলে যাই। ফাইনালি এখন চলে আসছি আমরা হোটেল রুমে। আর রাঙামাটি আসার এক্সপিরিয়েন্স যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু এখানে আসার পর কাশ্মীয়া, সম্ভবত রেস্টুরেন্টটার নাম কাশ্মীয়াতে, ওই দোয়াল চত্বর ওখানে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার অবস্থাটা বেশি ভালো ছিল না। নর্মালি এখানে আমরা ফরিদ ভাইয়ের ওখানে খাই, ওখানের খাবার ভালো, এরপরে এর ভিডিওতে আমরা শেয়ার করতে পারবো ওইটা। ওইখানের খাবারটা এখানে ভালো, রেস্টুরেন্টে একটা যেমনই হোক খাবারের কোয়ালিটি A1। বাট সকাল সকাল খাবারের এক্সপিরিয়েন্স ছাড়া আসা এই পর্যন্ত, যা রোডে দাঁড়াইছি, খাওয়া দাওয়া করছি, সব কিছুর এক্সপিরিয়েন্স ভালো ছিল। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি, কারণ রেস্ট নিতে হবে এখন। অ্যান্ড যে কাজে আসছি ওটা বিকেল থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, বিকেলে একটু ঘুরতেও বের হবো। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি, হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন, চ্যানেলে যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান। আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে, তাহলে এরকম ভিডিওর সামনে আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল, ঘুমাই এখন, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.